সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই মহতি সুধী সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জামাতে ইসলামী বাংলাদেশের অন্যতম নায়েবে আমির বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। জনাব মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আজকের এই মহতি সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা শ্রদ্ধেয় অধ্যাপক গোলাম আজম, আমাদের আমিরে জামাত জনাব মাওলানা মতিউর রহমান নেজামি, কেন্দ্রীয় এবং মহানগরী ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সমবেত সুধী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য সৃষ্টির ভিতরে মানব জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এবং মানব জাতিকে তিনি খলিফাতুল্লাহ ফিল আরদ করেছেন। এই খেলাফতের দায়িত্ব সজ্ঞানে বুঝে শুনে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ মোতাবেক যারা পালন করে প্রকৃতপক্ষে তারা আল্লাহর খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদকে খেতাব করে বলেছিলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক। হে দাউদ, আমি এই ভূপৃষ্ঠে তোমাকে খলিফা করেছি, সুতরাং তুমি এই খলিফার পদে সমাসীন হয়ে মানুষের ভিতরে খোদা প্রদত্ত হক ফয়সালা দান করবে। ব্রাদারানে আজিজ, ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটো প্রবণতা দিয়ে সৃষ্টি করেছে, একটা জৈবিক প্রবণতা আর একটা নৈতিক প্রবণতা। আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করতে হলে পরে এই দুটা প্রবণতা মানুষের ভিতরে সক্রিয় এবং সবল থাকতে হবে। আল্লাহর সৃষ্টির ভিতরে ফেরেশতা আল্লাহর একটা জীব, তাদের ভিতরে কোনো জৈবিক প্রবণতা নেই, আল্লাহ তাদেরকে শতকরা 100 ভাগ নৈতিক প্রবণতা দিয়ে সৃষ্টি করেছে। তাদের খাদ্য খাদকের প্রয়োজন হয় না, পায়খানা পেশাবের দরকার নাই, বিয়ে শাদিও তারা করে না, এই জন্য কোনো জৈবিক প্রবণতা তাদের ভিতরে নেই। আর হয়ান জানোয়ার যারা, তাদের ভিতরে কোনো নৈতিক প্রবণতা নাই, তাদের প্রবণতা শতকরা 100 ভাগ জৈবিক প্রবণতা। তাদের জৈবিক দেহের প্রয়োজনটা মিটানো, এটাই হলো তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। জানোয়ার ক্ষুধা হলে খায়, পায়খানা পেশাবে ধরলে সে পায়খানা করে, পেশাব করে, কিন্তু খাওয়ার ব্যাপারে সে হালাল হারামের তমিজ করে না। মালিকের ক্ষেতের তা খেলো না কার ক্ষেতের তা খেলো, এটার অনুসন্ধান তার করার দরকার নাই। তার পায়খানা পেশাব আসলে ঘেরা জায়গা সে তলাশ করে না, এবং পায়খানার পরে সে পবিত্র হওয়ারও কোনো প্রমাণতা তার ভিতরে জাগে না। এই জন্য যে তাকে আল্লাহ তাআলা শতকরা 100 ভাগ জৈবিক প্রবণতা দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলার খেলাফত, আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করতে হলে পরে শতকরা 100 ভাগ নৈতিক প্রবণতা যাদের, তারাও দায়িত্ব পালন করতে পারে না। আর শতকরা 100 ভাগ নৈতিক জৈবিক প্রবণতা তাদের, তারাও দায়িত্ব পালন করতে পারে না। অর্থাৎ ফেরেশতাও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করতে পারে না,
আর জীব জানোয়াররাও পারে না। এর জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেছে মানব জাতিকে। আমরা গতানুগতিক যে শিক্ষা মাদ্রাসায় পেয়ে এসেছিলাম স্কুলে, বিশেষ করে আমি মাদ্রাসার সবচেয়ে উচ্চতম ডিগ্রি যেটা এখানে নিয়েছি, কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, তার এখানে দায়িত্ব কি? শুধু রোজা নামাজ করে কিছু আনুষ্ঠানিক ইবাদত করে চলে যাওয়া নাকি? এই পথে মাদ্রাসার যে কিতাব এবং মাদ্রাসার ওস্তাদ আমাকে পথ দেখাতে পারেনি। এ পথে যিনি পথ দেখাইছিলেন, যার লেখনী আমার চোখ খুলেছিল, তিনি হলেন হযরত আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা ভরে দেন, আর তারই দেখানো পথে এবং তারই নেতৃত্বে উপমহাদেশে এই আন্দোলন সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের এক পর্যায়ে আমাদের বর্তমান মুরব্বী, তিনি এসে আমাদের এই আন্দোলনের হাল এখানে ধরেছেন, আমরা তার সাথী সঙ্গী। তিনি প্রায় অর্ধ শতাব্দী বিভিন্নভাবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি স্বেচ্ছায় আমাদেরকে অনুরোধ করে এই আন্দোলন থেকে, এই আন্দোলনের নেতৃত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, আন্দোলন থেকে নেয়নি। আর বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্বে তিনি অলরেডি আছেন, সারা বিশ্বের ইসলামী আন্দোলনের লোকেরা ওনাকে ইসলামী আন্দোলনের একজন নেতা প্রতিকৃতি হিসাবে গণ্য করেন এবং করবেন। তিনি আন্দোলনের নেতৃত্ব থেকে অব্যাহতি নিলেও তিনি যে আমাদের মুরব্বী এবং তার মানে পরামর্শ ইত্যাদি আমরা মুখাপেক্ষি, এটা আমরা সকলেই অনুভব করি এবং আমরা আশা করি তার যে পরামর্শ, মূল্যবান পরামর্শ, তার নির্দেশনা, এইটি আমাদের জন্য পাতেও হবে। আমাদের বর্তমান আমিরে জামাত, যিনি আলহামদুলিল্লাহ তিনি ছাত্র জীবন থেকেই আন্দোলন করেছেন, আর আমরা এমন একটা আন্দোলন শুরু করেছি যে আন্দোলনে শুধু মানুষের জৈবিক চাহিদা পূরণ করবে না, মানুষের নৈতিক চাহিদাও পূরণ করবে। মানুষ তখনই আল্লাহর খলিফা হয় যখন সে নৈতিক এবং জৈবিক উভয় প্রবণতার দ্বারা চালিত হয়। মানব ইতিহাসের গাড়ি যখন এই দুটা চাক্কাকে পাশাপাশি রেখে চলবে, তখন এটা মঞ্জলে পুষবে, তা নাহলে মঞ্জলে পুষবে না। সুতরাং জামাত ইসলামী নিছক একটা রাজনৈতিক দল নয় যার ম্যানিফেস্টো শুধু মানুষের জৈবিক চাহিদা মিটাবার জন্য তৈরি হয়েছে, তা নয়। জামাত ইসলামী এমন একটা জামাত যে জামাতের ম্যানিফেস্টো গঠনতন্ত্রের ভিতরে এই দুটা প্রবণতা পুরোপুরি সামিল করা হয়েছে, আর আমরা মানুষকে এইভাবেই তৈরি করতে চাই। সুতরাং জামাতে ইসলামী কি নিছক একটা রাজনৈতিক দল? যারা মনে করে তারা ভুল করবে, আর যারা এটা কি নিছক একটা ধর্মীয় দল মনে করবে তারাও ভুল করবে। সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বর্তমান আমিরে জামাতকে এবং তার সাথী সঙ্গীদেরকে, আমাদের মন তখন মানে আনন্দে ভরে যায় যখন দেখি যে জামাত ইসলামীর এই ঘরের সিঁড়ির প্রত্যেকটা ধাপে লোক আছে, কোনো একটা ধাপ খালি নাই। সুতরাং অধ্যাপক গোলাম আজম সাহেব, আজকে আশা করি তার মন আনন্দে ভরে যাচ্ছে যে তারই তৈরি লোকজনেরা এসে তার নৌকার হাল ধরেছে, এবং আমরা মানে আমিও ওনার একজন খুব অতি পুরাতন সাথী, একেবারে পহেলা দিন থেকে ওনার সাথে, বয়স উনি আমার মুরব্বী এবং যোগ্যতা উনি আমার মুরব্বী, কিন্তু আমাদের যে ভাইদের পরে আমরা এখন দায়িত্ব দিয়েছি তারাও এখন মানে একবারে মানে যুবক নয় আর কিশোরও নয়। আমরা তাদের জন্য দোয়া করব, সকলে মিলে দোয়া করব, জামাতে ইসলামীর এই আন্দোলনের নেতৃত্ব যেন তারা আল্লাহর রহমতে এমনভাবে দিতে পারেন
যাতে জামাতকে তার বাঞ্ছিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের এই নেতৃবৃন্দকে সাথে নিয়ে লক্ষ্যে পৌঁছার তৌফিক দেয়। এই দোয়া করেই আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।